বাঘে বুঝলো ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব, সিংহে বুঝলো ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব, মহিষাবন বুঝলো ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব, অথচ আমাদের হুজুররা বুঝলো না ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব। অতএব হে বিদাতরা তোমরা সাবধান থাকো, তোমরা যত জায়গায় আক্রমণ চালাবে, বেড়ার মসজিদ আক্রমণ করলে সেখানে দশতলা বিল্ডিং উঠবে ইনশাআল্লাহ। এই শিরিক নামক ছিদ্র বন্দনা করলে কোন ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। কোরআন এবং সহিহ হাদিস স্বীকৃত নয় এমন কোন কাজ আমার আপনার নিকটে যত ভালোই মনে হোক না কেন সেটা ইবাদত হিসেবে গণ্য হবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله، أما بعد، সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যারা শেষ মেহেরবানিতে আহলে হাদিস আন্দোলন কর্তৃক আয়োজিত বার্ষিক তাবলিগি ইজতেমা 2022 এ উপস্থিত হতে পেরেছি তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু তাওহীদের শিক্ষা ও আজকের সমাজ। সম্মানিত উপস্থিতি, তাওহীদ বলতে আমরা কি বুঝি? তাওহীদ হলো আল্লাহর একত্ব, আল্লাহ এক এই বিশ্বাস করার নাম। এর পারিভাষিক সংজ্ঞায় বলা হয়েছে ইফরাদুল্লাহ তাআলা ফি রুবুবিয়্যাতিহি ওয়া উলুহিয়্যাতিহি ওয়া আসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহকে এক বলে বিশ্বাস করার নাম হচ্ছে তাওহীদ। রব হিসেবে এক বলে বিশ্বাস করা, ইবাদতের ক্ষেত্রে এক বলে বিশ্বাস করা এবং আল্লাহর নামসমূহ এবং গুণাবলীর ক্ষেত্রেও এক বলে বিশ্বাস করা। সম্মানিত উপস্থিতি, আমরা যখনই তাওহীদের আলোচনা করতে যাব তখনই এই তাওহীদ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহকে এক মেনে নেওয়ার মাধ্যমে কি শিক্ষা দেয় আমাদেরকে, আমরা কি শিক্ষা অর্জন করতে পারি, এই বিষয়টি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাওহীদের প্রথম শিক্ষা হচ্ছে মারিফাতুল্লাহ, আল্লাহকে জানা। আল্লাহকে জানতে হবে, কবরের প্রথম প্রশ্নই হচ্ছে মান রব্বুকা, তোমার রব কে ছিল। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সম্পর্কে প্রশ্ন, আল্লাহকে আমি চিনি কি চিনি না। সম্মানিত উপস্থিতি, যখনই আমরা আল্লাহ সম্পর্কে জানতে চাইব তখন তিনটি বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে। এক, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করা, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহ আছেন এই বিশ্বাস থাকতে হবে। এটা কিসের মাধ্যমে জ্ঞান অর্জন করব? জ্ঞান অর্জন করব আল্লাহর নিদর্শনের মাধ্যমে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টিতে, ওয়াখতিলাফিন লাইলি ওয়ান নাহার, দিন এবং রাত্রির আবর্তনে, লাআয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে, আল্লাহর অস্তিত্বের নিদর্শন। আল্লাযীনা ইয়াযকুরুন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে বসে এবং শুয়ে, ويتفكرون في خلق السماوات والارض,
এবং আসমান এবং জমিন এর সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করে এবং বলে রব্বানা হে আমাদের প্রতিপালক মা খলাকতা হাযা বাতিলা তুমি এগুলো অনর্থক সৃষ্টি করনি সুবহানাক আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি ফাকিনা আযাবান নার অতএব তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করো সম্মানিত উপস্থিতি এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলার সারা সৃষ্টি জগতের প্রত্যেকটি বিষয় আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে আমরা যখন কোন জায়গায় ধোঁয়া দেখি ধোঁয়া দেখলে আমরা আগুনের অস্তিত্ব খুঁজে পাই যখন আমরা দিনে আলো রৌদ্র দেখি তখন সূর্যের অস্তিত্ব খুঁজে পাই যখন আমরা সুখ ঘ্রাণ অনুভব করি তখন সেখানে ফুলের অস্তিত্ব খুঁজে পাই ফুলটি গাঁদা না গোলাপ তাও আমরা বুঝতে পারি অতএব এই রাত থেকে দিন হচ্ছে দিন থেকে রাত হচ্ছে দিনে আল্লাহ তাআলা সূর্যের কিরণ দিয়ে আমাদেরকে আলোকিত করছেন রাত্রে আল্লাহ তাআলা জোসনার আলোয় আলোকিত করছেন এবং এখানে আমাদের রাত্রের অন্ধকারও দান করছেন এগুলো এমনিতেই হচ্ছে না এগুলো প্রত্যেকটি বিষয় আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে সম্মানিত উপস্থিতি আল্লাহকে জানার জন্য আল্লাহর নামসমূহ এবং গুণাবলীর ক্ষেত্রেও গুণাবলীকে নিয়ে আমাদের গবেষণা করতে হবে আল্লাহর নামসমূহ এবং গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে যেমন আল্লাহর নাম হচ্ছে আল খালিক আল্লাহ হচ্ছেন সৃষ্টিকারী সকল কিছুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহই এটা অবশ্যই আমাদেরকে বুঝতে হবে আল্লাহ একমাত্র সৃষ্টি করেছেন অতএব বুঝতে হবে আমরা দুনিয়াতে এমনিতেই আসিনি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা বানরের বংশধর নই আমরা কোনো অ্যাক্সিডেন্টের সৃষ্টি নই অবশ্যই আল্লাহ আমাকে আপনাকে সকলকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে মায়ের গর্ভে জীবন দান করেছেন ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে লালন পালন করছেন এই বিশ্বাস আমাদের থাকতে হবে আল্লাহর নাম একটি গুণবাচক নাম হচ্ছে আর রাজ্জাক আল্লাহই হচ্ছেন রিজিক দাতা রিজিক দাতা হিসেবে আল্লাহকে বিশ্বাস করতে হবে যদি আমি আল্লাহকে রিজিক দাতা হিসেবে বিশ্বাস করি তাহলে আমার আপনার যখন সন্তান হয় না সন্তান হচ্ছে উত্তম রিজিক সন্তান চাইবো একমাত্র আল্লাহর কাছে কারণ আল্লাহই হচ্ছেন রিজিক দাতা কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমান বাংলার অধিকাংশ মানুষ সন্তান চাওয়ার জন্য পীরের মাজারে চলে যায় বিভিন্ন মাজারে গিয়ে সন্তান চেয়ে থাকি আল্লাহর একটি গুণবাচক নাম হলো আশ-শাফি আল্লাহই হচ্ছেন শেফা দানকারী আমরা যদি অসুস্থ হই আল্লাহ ছাড়া কেউ সুস্থতা দান করতে পারে না কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশের বহু সংখ্যক মুসলিম অসুস্থ হলে চলে যায় পানি বাবা দড়ি বাবা মাটি বাবা বিড়ি বাবা বহু বাবার কাছে চলে যায় মাটি বাবার কাছে যায় সারা শরীরে মাটি মাখি আর কিছু মাটি খায় আর মনে করি আমরা সুস্থতা লাভ করব বিড়ি বাবার কাছে যাই সারা দিন বিড়ি টানছি আর মনে করছি সুস্থতা লাভ করব অতএব এগুলো সুস্থতা দান করার সুস্থতা লাভ করার মাধ্যম নয় সুস্থতা কামনা করতে হবে একমাত্র আল্লাহর কাছে আল্লাহ কাউকে সুস্থ না করলে কেউ কখনো সুস্থতা লাভ করতে পারবে না সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে অনেকেই এই আসমা ওয়া সিফাত আল্লাহ তাআলার নামসমূহ এবং গুণাবলীর প্রকাশকে একই সত্তার প্রকাশ বলে দাবি করে থাকে বিশেষ করে বিশ্ববিস্তৃত গ্রিক দার্শনিক প্লেটোর দর্শনে বিশ্ব এবং বিশ্ব স্রষ্টার সত্তা একই সকল কিছুই মৃত্যুর পরে তার স্রষ্টার সত্তার সাথে মিলে যাবে বিলীন হয়ে যাবে এটাকেই অর্থাৎ তাদের মতে এটাকে বলা হয় প্লেটোনিক দর্শন
এই প্লেটোনিক দর্শনে আল্লাহ অর্থাৎ স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে অস্তিত্বগত কোনো পার্থক্য নেই, সত্তাগত কোনো পার্থক্য নেই, একই। দুঃখের বিষয় হলো আমাদের দেশের সহ সারা বিশ্বের সুফি সম্প্রদায় তারা ওয়াহদাতুল উজুদ নামক এই প্লেটোনিক দর্শনে বিশ্বাস করে। ওয়াহদাতুল উজুদ অর্থাৎ সকল কিছুই এক, ও সকল কিছুর অস্তিত্ব একই, একই সত্তা হতে সকলেই সৃষ্টি। হাজী এমদাদুল্লাহ মহাজের মাক্কি ওয়াহদাতুল উজুদের প্রমাণ করার জন্য, কায়েম করার জন্য একটি উদাহরণ পেশ করেছেন। তিনি একটি আল্লাহকে একটি বৃক্ষের সাথে তুলনা করেছেন, যে আল্লাহ হচ্ছেন বীজ, যেই বীজ রোপণ করলে গাছের জন্ম হয়। বীজ থেকে যখন গাছ তৈরি হয়, গাছটি যখন বড় আকার ধারণ করে, তখন ওই বীজ গোপন হয়ে যায়, বীজকে আর দেখা যায় না। তারা বলতে চাচ্ছেন আল্লাহ হচ্ছেন বীজ, এই বীজ যখন বড় বৃক্ষে পরিণত হলো, বৃক্ষ হলো সকল সৃষ্টি জগৎ, অতএব এই বৃক্ষ যখন হয়ে গেল তখন এই বীজ গোপন হয়ে গেল, আল্লাহ গোপন হয়ে গেলেন, অর্থাৎ সৃষ্টি এবং স্রষ্টার অস্তিত্ব একই, সব কিছুই আল্লাহরই অংশ, নাউজুবিল্লাহ। এই বিশ্বাস আমাদের দেশের বহু সংখ্যক মুসলিমরা করছি, অথচ এই বিশ্বাস কুফরি বিশ্বাস। এই বিশ্বাস থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে জানতে গেলে আল্লাহর রুবুবিয়াত সম্পর্কে জানতে হবে। রব শব্দের অর্থ হলো ইফরাদুল্লাহ তাআলা বিল খালকি ওয়াল মিলকি ওয়াত তাদবীর, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে এক বলে বিশ্বাস করা, সবকিছুর মালিক হিসেবে এক বলে বিশ্বাস করা, সবকিছুর নিয়ন্ত্রক পরিচালক হিসেবে এক বলে বিশ্বাস করা। এই বিশ্বাস আমাদের সকলেরই থাকতে হবে, আল্লাহই সবকিছুর মালিক, আল্লাহই সবকিছুর সৃষ্টিকর্তা, আল্লাহই সবকিছু নিয়ন্ত্রণ পরিচালনা করছেন। এই বিশ্বাস করার নাম আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা। সম্মানিত উপস্থিতি, তাওহীদের দুই নম্বর শিক্ষা তাওহীদুল ইবাদা, অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদত করা। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ। ইবাদত কাকে বলে? ইবাদত হলো আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদাহু মিন আল আকওয়াল ওয়াল আ'মাল আল যাহিরাতি ওয়াল বাতিনা। ইবাদত হলো ওই সকল প্রকাশ্য গোপন কথা ও কর্মের সমষ্টিগত নাম, যেই সকল প্রকাশ্য ও গোপন কথা ও কর্মের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় এবং আল্লাহ সেটাকে ভালোবাসেন, এটাই হচ্ছে ইবাদত। মনে রাখতে হবে ইবাদত হচ্ছে তাওকিফি, ইবাদত কোরআন এবং সহি হাদিস দ্বারা নির্ধারিত, কোরআন এবং সহি হাদিস স্বীকৃত নয়। এমন কোন কাজ আমার আপনার নিকটে যত ভালোই মনে হোক না কেন, সেটা ইবাদত হিসেবে গণ্য হবে না। ইবাদতের আসল হল নিষিদ্ধ, অর্থাৎ ইবাদত ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত করা নিষিদ্ধ যতক্ষণ পর্যন্ত সেই ইবাদতের বৈধতার দলিল না পাওয়া যায়। আপনি যদি এমন কোন ইবাদত করেন যে ইবাদতের পক্ষে বৈধতার দলিল পাওয়া যাচ্ছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতেও বলেননি, সমর্থন করেননি, এমন কোন কাজ যত ভালোই হোক না কেন অবশ্যই বর্জন করতে হবে, কারণ এর বৈধতার কোনো দলিল আপনার আমার কাছে নাই। সম্মানিত উপস্থিতি, আর মুআমালাতের আসল হলো বৈধ। মুআমালাত হলো যেমন খানা পিনা, বিবাহ শাদী, এগুলো সব মুআমালাতের অন্তর্ভুক্ত, এর আসল হলো বৈধ। যতদিন পর্যন্ত হারামের দলিল না পাবেন ততদিন পর্যন্ত সেটা বৈধই থাকবে। যেমন গরুর গোস্ত খান, খাসির গোস্ত খান, মুরগির গোস্ত খান, ঝোল করে খান, ফ্রাই করে খান, পুড়িয়ে খান, সব বৈধ। অবৈধ তখনই যখন হারামের দলিল পাওয়া যাবে, যেমন শুকুরের গোস্ত হারাম, কেন হারাম? কারণ তার হারামের দলিল কোরআনে এসেছে। সম্মানিত উপস্থিতি, এই নীতি ফলো করে ইবাদত করতে হবে। ইবাদতের দলিল নাই মানে নিষিদ্ধ। আমরা অনেক কিছু যখন নিষেধ করি
তখন বলা হয় এটা নিষেধের দলিল বের করেন তো। কিন্তু আসলেই আমরা যদি বুঝতাম যে ইবাদতের ক্ষেত্রে নিষেধের দলিল লাগে না, যে ইবাদতের আদেশও নাই নিষেধও নাই কিন্তু দলিলও নাই কিছুই নাই, সেই ইবাদত অবশ্যই বর্জনীয়, আর সেটাই হবে বিদআত। বিদআত প্রত্যাখ্যাত, অবশ্যই বিদআত বর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাওহীদের তৃতীয় শিক্ষা, তাওহীদের তৃতীয় শিক্ষা হচ্ছে মানুষকে সৎ কর্মশীল বানানো। মানুষ শুধু আমল করুক এটা নয়, আমলদার বহু মুসলিম দুনিয়াতে আছে, কিন্তু আমলটা হতে হবে সৎ আমল। সৎ আমল ওইটাকেই বলে যার দলিল পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে আছে, যেটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দ্বারা স্বীকৃত, এই আমলটাকে সৎ আমল বলা হয়। আপনি নিজে ভালো মনে করলে সেটা সৎ আমল হবে না, দীন ইসলাম মানুষের বিবেক দ্বারা পরিচালিত হবে না। এই জন্য আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ কানাদ দীন বিররায়ে, যদি দীন ইসলাম মানুষের বিবেক দ্বারা পরিচালিত হতো, লাকানা আসফালুল খুফফি আউলা বিল মাসহি মিন আলা, তাহলে মোজার উপরিভাগ মাসা করার চাইতে নিচের ভাগ মাসা করাটাই মানুষের বিবেক প্রাধান্য দিত। ওয়াকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলা যাহির খুফফাইহি, অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি তার মোজার উপরিভাগ মাসা করতেন, অতএব আমার বিবেক যতই বলুক ময়লা লাগলে নিচের ভাগে লাগে, অতএব নিচের ভাগ মাসা করব। বিবেক দ্বারা ইসলাম চলবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরিভাগ মাসা করেছেন, উপরিভাগই মাসা করতে হবে, এর নাম হচ্ছে সৎকর্ম। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন আসলেন, এসে বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওযু শিক্ষা দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো তিনবার তিনবার করে ধৌত করলেন, তারপরে বললেন, হা কাজাল ওযু, এইভাবে ওযু করতে হয়, ফামান জাদা আলা হাদা, যে ব্যক্তি তার ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো তিনবারের বেশি ধৌত করলো, ফাকাদ আসাআ, সে অন্যায় করলো, ওয়া তাআদ্দা, সীমা লঙ্ঘন করলো, ওয়া যালামা, এবং সে জুলুম করলো। এই হাদিস আমাদেরকে বুঝতে হবে, বেশি করলেই সেটা হবে না, বেশিটা অবশ্যই কোরআন এবং সহিহ হাদিস দ্বারা স্বীকৃত হতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা স্বীকৃত হতে হবে। আমি যদি তিনবারের জায়গায় চারবার ধুই সমস্যাটা কি? চারবারের ধোয়ে পাঁচবার ধোব বেশি পরিষ্কার হবে, যদি দশবার ধুই আরো বেশি পরিষ্কার হবে, সমস্যা কোন জায়গায়? এটা যদি বলি তাহলে ইসলাম চলবে না। ইসলাম যেই বিধান দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তিনবারের বেশি ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া যাবে না, তার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে, আমার বিবেক দ্বারা ইসলাম চলবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, মান আমিলা সালিহান, যে ব্যক্তি সৎ কর্ম করে, মিন যাকারিন আও উনসা, সে নারী হোক আর পুরুষ হোক, ওয়াহুয়া মুমিন, সে যদি ইমানদার হয়, ইমানদার নারী পুরুষ যদি সৎ কর্ম করে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব, পবিত্র হায়াত দান করব, ওয়ালানাজিয়ান্নাহুম, এবং আমি তাদেরকে অবশ্যই প্রতিদান দান করব, আজরাহুম বি আহসানি মা কানু ইয়ামালুন, তারা যে সৎকর্ম করেছে সেই সৎকর্মের জন্য উত্তম প্রতিদান দান করব। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, মান আমিলা সালিহান, যে ব্যক্তি সৎ কর্ম করে, ফালি নাফসিহি, সে নিজের জন্যই সেটা করে। মানুষ আমরা যদি সৎকর্ম করি তাহলে আমাদের নিজের জন্যই সেটা করি, আমরা জান্নাত হাসিলের জন্য সৎকর্ম করি, আমরা জান্নাত হাসিলের জন্যই সুন্নাতপন্থী হওয়ার চেষ্টা করি, বিদআত থেকে দূরে থাকি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সকল মানুষকে
জান্নাতে নিয়ে যেতে চাই, এই জন্যই তাদের আহ্বানই হলো আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। এই আহ্বান পবিত্র কোরআন ও সহি হাদিস স্বীকৃত আমলই হচ্ছে সৎ আমল। এই আহ্বানে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সারা জীবন করে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামের তাওহীদের চতুর্থ শিক্ষা, চা তাওহীদের চতুর্থ শিক্ষা হলো আল্লাহর সাথে কাউকে শরীক না করা। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিরিক। আল্লাহ তাআলা বলছেন ইন্নাস শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম বা পাপ। কারণ জুলুম বলা হচ্ছে শিরিককে, অত্যাচার জুলুম কাকে বলে? জুলুম হলো হকদারের হক হকদারের কাছে না পৌঁছিয়ে অন্যের কাছে পৌঁছানো, এটাই হচ্ছে জুলুম। আল্লাহ হচ্ছেন ইবাদতের হকদার। আমরা যদি এক আল্লাহর ইবাদত না করি, ইবাদতটা যদি আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দিয়ে থাকি, তাহলে সেটাই হবে শিরক। সম্মানিত উপস্থিতি, এই শিরক থেকে আমাদের যে কোনো মূল্যে বাঁচতে হবে। শিরক এমন একটি পাপ, শিরক এমন একটি পাপ যেই পাপের কারণে নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়। শিরককে একটি ছিদ্রের সাথে তুলনা করা যায়। কোনো পাত্রের তলায় যদি ছিদ্র থাকে, তাহলে যেমন ওই পাত্রে পানি ঢেলে কোনো লাভ হয় না, আপনি যতই পানি ঢালুন না কেন ওই ছিদ্র দিয়ে মাটিতে পড়ে যাবে। আপনি যদি ওই বোতলে ওই পাত্রে পানি জমা রাখতে চান, অবশ্যই সর্বপ্রথম কাজ হবে ওই ছিদ্র বন্ধ করা। আপনি যদি আপনার ইবাদতকে আল্লাহর নিকটে কবুল যোগ্য যে রাখতে চান, আপনাকে অবশ্যই প্রথমত শিরিক ত্যাগ করতে হবে। এই শিরিক নামক ছিদ্র বন্ধ না করলে কোনো ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরিক করে তাহলে তাদের জীবনের কৃত সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যাবে। অবশ্যই নেক আমল যা করা হবে ধ্বংস হবে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন লাইন আশরাকতা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও যদি শিরিক করতেন আল্লাহর সাথে, লায়াহবাতান্না আমালুক, তাহলে অবশ্যই আপনার সকল নেক আমল ধ্বংস হয়ে যেত। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতেন। সম্মানিত উপস্থিতি, এই শিরিককে অবশ্যই বর্জন করতে হবে। পৃথিবীতে আল্লাহ তাআলা যে কোনো পাপ ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে। ওয়াইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ব্যতীত অন্যান্য পাপ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদ খাতায়া, তুমি যদি এই আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গা পরিমাণ পাপ নিয়ে আমার নিকটে উপস্থিত হও, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন, আর আমার সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক না করো, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, তাহলে তুমি যেই পরিমাণ পাপ করেছো ঠিক সেই পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার নিকটে উপস্থিত হব। অর্থাৎ তুমি যদি আসমান জমিন সমান সম পরিমাণ পাপ করো, আর তোমার পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। সম্মানিত উপস্থিতি, এই জন্য অবশ্যই শিরিক থেকে বাঁচতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মুআযী ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টি উপদেশ দিলেন, যার এক নাম্বার উপদেশ লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, শিরিক না করার কারণে যদি তোমাকে হত্যাও করা হয়, শিরিক না করার কারণে যদি তোমাকে আগুন দিয়ে পুড়িয়েও ফেলা হয়, তবুও তুমি শিরিক করবে না, যে কোনো মূল্যে শিরিক থেকে বেঁচে থাকবে। সম্মানিত উপস্থিতি, আমাদের বাংলাদেশ
শিরকের জর্জরিত একটি দেশ। আমাদের বাংলাদেশ শিরকের জন্ম দেয় অনেক জায়গায়। এই শিরিক থেকে অবশ্যই বাঁচতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ শিরিক বিদআতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আপোষহীন অবস্থান, কখনোই শিরকের সাথে আপোষ করেননি। যেমন ভাবে আপোষ করেছিলেন না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন সকল মূর্তিগুলোকে ভেঙে ফেললেন, একটি মূর্তিকে শুধু বাঁচিয়ে রাখলেন, একটি মূর্তিকে ভাঙলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সবাই এসে বললেন যে ইব্রাহিম তুমি তো এটা করেছো, কে করেছে বলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে ওই যে আপনার যে বড়টা আছে, বড়টাকে জিজ্ঞেস করুন বলে দিতে পারবে। তারা সকলেই বলল যে পাথরের তৈরি মূর্তি এটাকে কথা বলতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে এই মূর্তি কথাই বলতে পারে না, এমন মূর্তির কেন আপনারা ইবাদত করেন। যখন তারা কথাই পারল না, যুক্তে যে তখন পারল না, তখন তারা লাঠি হাতে নিল। বেদাতেরা এমনই, মুশরিকরা এমনই, যখন দলিলে পারে না তখন তারা শক্তি প্রয়োগ করে। সম্মানিত উপস্থিতি, আমাদের বাংলাদেশে আহলাদিসদের বহু মসজিদ, বহু জায়গায় বহু মসজিদ আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে, বহু জায়গায় মসজিদ মাদ্রাসা গুড়িয়ে দেওয়া হয়েছে। তারা যখন দলিলে পারে না তখন শক্তি প্রয়োগ করার চেষ্টা করে। সম্মানিত উপস্থিতি, কিন্তু যাই হোক না কেন, যেখানেই তারা আক্রমণ করেছে সেখানেই আল্লাহর মদদ নেমে এসেছে। যেখানেই তারা এই ধরনের আক্রমণ চালিয়েছে সেখানেই মসজিদ মাদ্রাসা বেড়ার মসজিদ পাকা হয়ে গেছে, বিল্ডিং হয়েছে আলহামদুলিল্লাহ। অতএব হে বিদাতরা, তোমরা সাবধান থাকো, তোমরা যত জায়গায় আক্রমণ চালাবে, বেড়ার মসজিদ আক্রমণ করলে সেখানে দশতলা বিল্ডিং উঠবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বিরুদ্ধে অ্যাকশন নিল, তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আগুনে নিক্ষেপ করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম একটি মিনিটের জন্য বাতিলের সাথে আপোষ করেননি, একটি মিনিটের জন্য বাতিলের সাথে আপোষ করেননি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম একবারের জন্য বলেননি যে তোমরা আমাকে আগুনে নিক্ষেপ করো না, আমি তোমাদেরটা মেনে নিলাম, এ কথা তিনি বলেননি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আগুনে নিক্ষেপ করার আগ পর্যন্ত তিনি এটাও জানতেন না যে তাকে আগুনে নিক্ষেপ করা হবে, কিন্তু আগুন তার জন্য ঠান্ডা আরামদায়ক হবে এটাও তিনি জানতেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সেটাই জানতেন যে আগুনের যে বৈশিষ্ট্য, পুড়িয়ে ফেলা, আমাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, হয়তো আমার জীবন আজকে এখান থেকে শেষ হয়ে যাবে। তিনি জেনে শুনেও একবারের জন্য বাতিলের সামনে আপোষ করেননি, বরং আপোষহীন অবস্থান করেছেন। কারণ বাতিলের সাথে, বিশেষ করে শিরকের সাথে কোনো আপোষ চলে না। সম্মানিত উপস্থিতি, তিনটি জিনিসের সাথে কোনো আপোষ চলে না। একটা হচ্ছে শিরকের সাথে কোনো আপোষ চলে না, বিদআতের সাথে কোনো আপোষ চলে না। আপনি এমন এক অনুষ্ঠানে গেছেন যেখানে বিদআত হচ্ছে, আপনি মনে করতে পারবেন না যে সবাই বিদআত করছে, আমি যদি না করি তাহলে তো আমাকে অসামাজিক বলবে, অতএব আমিও করি আর করব না পরে, এটা চলবে না। বিদআতের সাথে কোনো আপোষ চলে না, হারামের সাথে কোনো আপোষ চলে না। আপনি এমন কোন পার্টিতে গেছেন যেখানে সবাই মদ পান করছে, মদ হচ্ছে হারাম, এই হারাম আপনি মনে করতে পারেন না যে সবাই হারাম খাচ্ছে, মদ পান করছে, এখন যদি আমিও এক গ্লাস মদ পান না করি তাহলে তো সবাই অসামাজিক বলবে, আজকে এক গ্লাস পান করে নি পরে আর পান করব না, এই কথা বলার সুযোগ নাই। সবাই আপোষহীন অবস্থান নিতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে কেন সবাই, আরো তো আহলে হাদিস সংগঠন আছে, তাদের বিরুদ্ধে চারণ এত করা হয় না। কারণ আহলে হাদিস আন্দোলনই একমাত্র বাংলার বুকে সংগঠন যারা বাতিলের বিরুদ্ধে আপোষহীন, বাতিলের সাথে কখনো আপোষ করতে জানে না। এই জন্য সবার মাথা গরম হয়ে গেছে, যদি আহলে হাদিস আন্দোলন বাংলার বুকে এই আহলে হাদিস কায়েম করতে পারে, আহলে হাদিসের আকীদা মানহাজ কায়েম করতে পারে, তাহলে বাতিলরা টিকে থাকতে পারবে না, এই জন্যই তাদের মাথা এত ব্যথা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে বিভিন্ন ভাবে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে। আহলে হাদিসরা আজকে ঐক্যবদ্ধ হচ্ছে, একটা শক্তি তৈরি হচ্ছে, সবাই চাচ্ছে এই শক্তি কিভাবে ভেঙে দেওয়া যায়। কারণ শক্তি ভেঙে দিলে
তো আর আমাদের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে দাঁড়াবার কেউ থাকবে না। এই জন্য এই শক্তিটা কিভাবে নষ্ট করা যায় এই চিন্তায় তারা ব্যস্ত। এই চিন্তায় আমাদের এক ধরনের হুজুররাও ব্যস্ত আছে। এই হুজুররা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে মানুষকে বদভ্রষ্ট করছে, ঐক্যবদ্ধ আহলে হাদিস সমাজকে বিভক্ত করার চেষ্টা করছে। অতএব আমাদের সাবধান থাকতে হবে। আমাদের তাওহীদপন্থী আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের প্রথম টার্গেটই হলো এদেশের বুকে তাওহীদে ইবাদত কায়েম করা, যেই টার্গেট ছিল প্রত্যেকটি নবী রাসূলের। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান, আমি প্রত্যেক উম্মতের উপরে রাসূল প্রেরণ করেছি। কেন? আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এই নির্দেশ দেওয়ার জন্য যেন মানুষ একমাত্র আল্লাহরই ইবাদত করে। ওয়াজতানিবুত তাগুত, এবং যেন তাগুতকে অস্বীকার করে, তাগুত থেকে দূরে থাকে। ইবাদত আল্লাহরই একমাত্র করব, মানুষের ইবাদত করব না, মৃত ব্যক্তিদের ইবাদত করব না। আমাদের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যখন এই স্লোগান দিচ্ছে সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, তখন এক শ্রেণীর মুসলিমরাও আমাদের উপর ক্ষেপে যাচ্ছে। কারণ তাদের রোজির মাধ্যমে তারা গ্রহণ করেছে শিরিককে। মাজার পূজা মানে কি? মাজার পুরা প্রত্যেকটি মাজার এক একটি শিরকের উৎপাদন কেন্দ্র। এই সমস্ত শিরকের মাধ্যমে তারা তাদের পেট পকেট ভরছে, বিনা পুঁজির ব্যবসা করছে। আমাদের এটা থেকে সচেতন থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা কারো প্ররোচনায় প্ররোচিত হব না, আমরা কারো প্রতারণার শিকার হব না। আমরা সচেতন থাকতে হবে, আমাদের আমাদের উজ্জীবিত থাকতে হবে। যদি আমরা সতর্ক না থাকি, বাতিল কিন্তু আমাদেরকে গ্রাস করবে। বাতিল গ্রাস করলে বাতিলের সামনে আমরা টিকে থাকতে পারবো না। আমাদের ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে এই শিরকের বিরুদ্ধে। তাওহীদ যদি বাংলার বুকে কায়েম করতে চাই, শিরককে যদি দূর করতে চাই, তাহলে অবশ্যই ঐক্যবদ্ধ শক্তি দরকার। বাতিলরা কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে, তারা কিন্তু হকপন্থীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে, কিন্তু আমরা হকপন্থীরা বাতিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হব না। এটা কি সম্ভব? এটা কি হতে পারে? কখনোই নয়। অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বর্তমান জামানার মানুষ পশুর চাইতে অদম হয়ে গেছি। আপনারা যদি দেখেন বনের জঙ্গলে যে মহিষ বাহিমাতুল আনাম, এই মহিষ যখন দেখবেন দল বেঁধে ঘুরে বেড়ায় বাঘের সিংহের আক্রমণ থেকে বাঁচার জন্য, তারা যেন বাঘ এবং সিংহের মোকাবেলা করতে পারে। কোন একটি মহিষকে যখন একটি বাঘ সিংহ আক্রমণ করে, তখন দলবদ্ধ হয়ে মহিষরা এসে তার প্রতিহত করে। ওই একজন একটা মহিষ, যে মহিষকে আক্রমণ করলো বাঘে, তাকে উদ্ধার করে নিয়ে যায়। তাহলে মহিষে বুঝলো দলবদ্ধ জীবন যাপন করার গুরুত্ব। বাঘেও কিন্তু যখন একটা শক্তিশালী মহিষকে আক্রমণ করে, তখন একা এসে করে না, সেও জানে যে আমার একার শক্তি দ্বারা সেটা সম্ভব নয়, আমারও ঐক্যবদ্ধ শক্তি লাগবে। বাঘে বুঝলো ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব, সিংহে বুঝলো ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব, মহিষে বুঝলো ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব, অথচ আমাদের হুজুররা বুঝলো না ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব। সম্মানিত উপস্থিতি, অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে। বাতিলের যে বর্তমান স্রোত অত্যন্ত গতিশীল স্রোত, এই গতিশীল স্রোতের মধ্যে যদি আমরা তাওহীদ প্রতিষ্ঠা করতে চাই, শিরিককে যদি আমরা এই বাংলার বুক থেকে উৎখাত করতে চাই, অবশ্যই ঐক্যবদ্ধ জীবন যাপনের কোনো বিকল্প নেই, অবশ্যই ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে। আজকে যদি দেখেন, আজকে যদি ওই সাংগঠনিক ঐক্যবদ্ধতা না থাকতো, এতগুলো মানুষ সারা দেশ থেকে এক জায়গায় জমা হওয়া সম্ভব হতো না। আজকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এক ঘন্টার মধ্যে একটি মেসেজ সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারে। কারণ কি? কারণ হলো একটাই, সারা বাংলাদেশে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কর্মী বাহিনীর একটা শক্তি রয়েছে। এই শক্তি প্রয়োগ করে, কর্মী বাহিনীর মাধ্যমে এক ঘন্টার মধ্যে একটি মেসেজ সারা বাংলাদেশে পৌঁছে দিতে পারে। কিন্তু যদি আমরা বিচ্ছিন্ন জীবন যাপন করি, তাহলে কিন্তু আমরা সেটা পারবো না। সম্মানিত উপস্থিতি, যারা সংগঠন করা যাবে না এই স্লোগান তুলেছি, তাদের শুধুমাত্র এই শীতের মৌসুমে, ওয়াজের মৌসুমে একটা করে মাহফিল করা ছাড়া কোনো কাজ নাই। সারা
বছর পড়ে থাকছে, তাদের কোনোই কাজ নেই। শুধুমাত্র একটা কাজ হলো বিভিন্ন শায়েখদেরকে নিয়ে এসে একটা প্রোগ্রাম করা, এটাকেই তারা বিরাট কাজ মনে করলো। কিন্তু সাংগঠনিকভাবে প্রত্যেকটা মসজিদ ভিত্তিক যখন আমরা কাজ করছি, সারা বছর যখন আমরা বিভিন্ন জায়গা সফর করছি, তখনই কিন্তু মানুষ আস্তে আস্তে সহি আকিদা, সহি মানহাজ, আকিদা কি জিনিস, মানহাজ কি জিনিস, সেগুলো বুঝতে শিখছি। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ তালা আমাদের সকলকেই সকল বিভ্রান্তি থেকে বেঁচে থেকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের ছায়াতলে ঐক্যবদ্ধ হয়ে এদেশের বুকে তাওহীদ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন, শিরক এবং বিদআতকে মুক্ত করার তৌফিক দান করুন। আমিন। এই বলে আমার আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।